ব্রিটেনে যেসব বাবা মা ধূমপান করেন তাদের সন্তানদের ধূমপায়ী হওয়ার সম্ভাবনা 4 গুণ বেশি। সম্প্রতি ব্রিটেনের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ধূমপায়ীদের নিয়ে করা গবেষণার বিস্তারিত জানিয়েছি, আপনাদের সাথে রয়েছে আমি আসমা মাসুম। গবেষকরা বলছেন, ব্রিটেনের সরকারি এক ক্যাম্পেইন থেকে জানা গিয়েছে যেসব পিতামাতা ধূমপান করেন তাদের সন্তানেরা ধূমপানে আসক্ত হওয়ার সম্ভাবনা অধূমপায়ী পিতামাতার সন্তানের চেয়ে 4 গুণ বেশি। আর তাই চিকিৎসকরা ধূমপায়ী পিতামাতা কিংবা শিশু পরিচার, শিশুদেরকে যারা লুক আফটার করেন অথবা কেয়ার, শিশুদের কেয়ারার হিসেবে যারা কর্মরত রয়েছেন তাদেরকে ধূমপান ছাড়ার আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ সরকারের বেটার হেলথ স্মোকিং ক্যাম্পেইন জানিয়েছে, ধূমপায়ী বাবা মায়েদের ক্ষেত্রে বাবা মায়েদের 4.9% সন্তান ধূমপানে আসক্ত হয়েছে শুধুমাত্র বাবা মাকে দেখে। অন্যদিকে যেসব বাবা মা ধূমপান করেন না তাদের সন্তানদের ক্ষেত্রে এই হার 1.2%, মানে 3% কম। ন্যাশনাল হেলথ সার্ভিস তাদের নতুন একটি তথ্যচিত্রে বয়স্কদের ধূমপান করার সাথে অল্প বয়সীদের ধূমপান করার মিল পেয়েছে। এর মানে বয়স্ক মানুষদের দেখে অনুপ্রাণিত হয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা ধূমপানে আসক্তি হচ্ছে। বেটার হেলথ স্মোক ফ্রি ক্যাম্পেইনের বিশেষজ্ঞ ডাক্তার নিঘাত আরিফ ও শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেটিনা হোনেন জানিয়েছেন, পিতামাতা, অভিভাবক কিংবা শিশু সংশ্লিষ্ট ব্যক্তিদের শিশুদের স্বার্থে ধূমপান ছাড়তে হবে। ব্রিটেনের হেলথ মিনিস্টার মেগি থ্রুপ বলেছেন, তিনি মনে করেন বেটার হেলথ স্মোক ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে এসব নতুন তথ্য অল্পবয়সী ছেলেমেয়েদের পিতামাতাকে নতুন করে ভাবিয়ে তুলবে আর এর মাধ্যমে অনেকেই ধূমপান ছেড়ে দিতেও উৎসাহিত হতে পারেন। ক্যাম্পেইনের মূল বিষয়টি ছিল বয়স্ক থেকে অল্প বয়সীদের মধ্যে ধূমপানের প্রবণতার সম্পর্ক। তাই এমন চমকপ্রদ এবং সেই গবেষণায় এবং চমকপ্রদ এবং উদ্বেগজনক কিছু তথ্য উঠে এসেছে। কোনো বাবা মা ধূমপান ছেড়ে দিতে চাইলে ন্যাশনাল হেলথ সার্ভিস তাদের সার্বিক দিক নির্দেশনা, মোটিভেশন, ডেইলি রুটিন, ইমেল ইত্যাদি সরবরাহ করবে। এদিকে এই ক্যাম্পেইনের সাথে যুক্ত গবেষকরা বলছেন, তারা অনেক শিশুদের সাথে কথা বলেছেন, তারা বলছে তারা ধূমপান করতে চায়, কেননা এটা খারাপ কিছু নয়। খারাপ হলে তাদের বাবা মা এই ধূমপান করতেন না। তার মানে ছোট বয়সে এইসব শিশুরা মানসিকভাবে ধূমপানের ব্যাপারে অনেক ইতিবাচক মনোভাব পোষণ করেন, তাই বাবা মায়ের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এই ছিল আমার কাছে ধূমপান নিয়ে সম্প্রতি ব্রিটেনে যে ক্যাম্পেইন এবং গবেষণা হয়েছে সেই সংবাদের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।